Redmi 10 স্মার্টফোনটার মতোই Infinix Hot 11s স্মার্টফোনটা আর এই ফোনটাকে আজকে বাংলাদেশে লঞ্চ করা হয়েছে অবিশ্বাস্য একটা মূল্যে। এর আগে Redmi 10 স্মার্টফোনটা আমরা এক্সপেক্ট করছিলাম যে দুইটা ভেরিয়েন্ট অনুযায়ী 17-18,000 টাকার মধ্যে আসবে, কিন্তু সেই ফোনটা পাওয়া যায় 19-21,000 টাকায়। তবে আপনারা হতাশ হবেন না, যারা কিনা Redmi 10 স্মার্টফোনের মতোই স্পেসিফিকেশন যুক্ত একটা স্মার্টফোন চান তাদের জন্যই Infinix Hot 11s স্মার্টফোনটা। বিকজ এই ফোনটাতেও Redmi 10 স্মার্টফোনের মতো 50-মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকছে পেছনে। এছাড়া মিডিয়াটেকের G88 প্রসেসরটাকে ইউজ করা হয়েছে ফোনটার অ্যাসোসি হিসেবে, যার কারণে কিনা পাবজি গেমটা স্টেবলভাবে 40 FPS এ প্লে করা পসিবল। আর নতুন এই অ্যাসোসিটা দ্বারা বাজেট অনুযায়ী সবচেয়ে ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে Infinix Hot 11s স্মার্টফোনটা থেকে। এবং ডিসপ্লে হিসেবে 6.78 ইঞ্চের সেই বিশাল 90Hz ফুল HD রেজলিউশনের ডিসপ্লে এবার ইউজ করেছে Infinix তাদের Hot 11s স্মার্টফোনটাতে। এবং এই ফোনটাতে পাওয়া যাবে 4GB র্যামের পাশাপাশি 6GB র্যামের একটা ভার্সন। এছাড়া ডেডিকেটেড সিম স্লট আর 8-মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথেই আসে Infinix-এর এই ফোনটা। আর Infinix সারপ্রাইজ করেছে এখানে ডুয়াল স্টোরেজ স্পিকারের সাপোর্টটা দিয়ে। এছাড়া রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, অ্যাক্সেলারোমিটার, প্রক্সিমিটি সহ ভার্চুয়াল জাইরো সেন্সরটার সাপোর্ট পাওয়া যাবে Infinix Hot 11s স্মার্টফোনটাতে। সো ভিউয়ার্স, আপনাদের কি মনে হচ্ছে Redmi 10 স্মার্টফোনের মতো স্পেসিফিকেশনের সাথে আসা এই ফোনটাকে Infinix বাংলাদেশের মার্কেটে কত প্রাইসে লঞ্চ করেছে? অবশ্যই এখনই ভিডিওটা পজ করে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। অল রাইট, কমেন্ট করা হয়ে গিয়েছে। এবার আমি রিভিল করছি Infinix Hot 11s স্মার্টফোনটার 4/128GB ভেরিয়েন্টের জন্য Infinix বাংলাদেশে 14,990 টাকা দাম রেখেছে। এছাড়া এই স্মার্টফোনটার 6/128GB ভেরিয়েন্টের জন্য 15,990 টাকা দাম রাখা হয়েছে, যেটা কিনা আসলে অবিশ্বাস্য। বিকজ Redmi 10 স্মার্টফোনটা যেটা কিনা সিমিলার স্পেসিফিকেশনের সাথে আসে সেই ফোনটাকে 19-21,000 টাকায় লঞ্চ করেছিল Xiaomi। ইনফ্যাক্ট আমরা নিজেও জানি না যে Xiaomi এই কাজটা কেন করেছে। এর আগে তো Xiaomi তাদের পোকো M2 স্মার্টফোনকে 16,000 টাকার মধ্যে এনেছিল। তো এবার Redmi 10 স্মার্টফোনের ক্ষেত্রে যে তারা কেন এটা করলো সেটাও কিন্তু তারা জানায়নি। ইনফ্যাক্ট Xiaomi টিম ম্যানেজমেন্ট এই ফোনটাকে তেমন একটা প্রমোটও করছে না। তবে যাই হোক, আপনারা Redmi 10 স্মার্টফোনের বদলে এখন Infinix Hot 11s স্মার্টফোনটাকে নিতে পারেন। তবে এই ফোনটার দুইটা কনস রয়েছে, আর সেটা হচ্ছে গিয়ে এক হচ্ছে গিয়ে ভার্চুয়াল জাইরো, যার মাধ্যমে কিনা আপনারা পাবজি গেমটা তেমন একটা ভালোভাবে খেলতে পারবেন না, অর্থাৎ যারা কিনা জাইরো সেন্সর দ্বারা খেলে থাকেন তাদের জন্য এই ফোনটা নয়। এছাড়া ইনফিনিক্সের সফটওয়্যার এখনও অবধি অতটাও স্টেবল নয়, এবং আগামীতে কয় বছরের সফটওয়্যার আপডেট Infinix প্রদান করবে এই ফোনটাতে সেটাও আমরা জানি না। এই দুটো জিনিসকে মাথায় রেখে অবশ্যই আপনারা ইনফিনিক্সের এই ফোনটাকে পারচেস করবেন। তবে আপনি যদি 20,000 টাকার মধ্যে বর্তমানে সেরা স্মার্টফোনগুলো পারচেস করতে চান তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন। ধন্যবাদ।